দর্শক, এই মুহূর্তে বিশ্ব ইজতেমা ময়দানে আছেন সহকর্মী হাসান জাকির। আমরা এখন সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। জাকির, ইজতেমার দ্বিতীয় দিনে সবশেষ কি তথ্য আছে আপনার কাছে, আমাদের জানান। নাদিয়া, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে আজ 57তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের কিন্তু দ্বিতীয় দিন। সকালে কিন্তু মাওলানা সাইদ বিন সাদের যে আম্বয়ান, সেই আম্বয়ানের মধ্য দিয়ে কিন্তু দ্বিতীয় পর্বের দ্বিতীয় দিনের যে আনুষ্ঠানিক কার্যক্রম সেটি চলমান রয়েছে। এখানে মুসল্লিরা এসেছেন যে দিনের রাস্তায় কিভাবে মেহনত করতে হবে, ইমান আমল আখলাক আর দিনের শিক্ষায় তারা শিক্ষিত হয়ে তারা এই শিক্ষাটাকে তাদের বাস্তব জীবনে কাজে লাগাবেন বলে মুসল্লিরা এসেছেন ইজতেমা ময়দানে। আগত মুসল্লিরা কিন্তু এখান থেকে আমাদেরকে যেটি জানিয়েছেন যে তারা এই শিক্ষাকে তারা তাদের বাস্তব জীবনে কাজে লাগাবে। এবং এই যে মুসলমান, এই যে মেহনতের জন্য যে মুসল্লিরা এসেছেন, দেশ বিদেশের অসংখ্য মুসল্লিও কিন্তু এখানে এসেছেন। এই মুসল্লিদের যে নিরাপত্তা, সেই নিরাপত্তা নিশ্চিত করতে কিন্তু গাজীপুর মেট্রোপলিটন পুলিশের তরফ থেকে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এবং মুসল্লিরা এই আখেরি মোনাজাত শেষে যাতে নির্বিঘ্নে বাড়ি ফিরে যেতে পারেন সেই জন্য কিন্তু ট্রাফিক ব্যবস্থাপনাকেও অনেকটা ঢেলে সাজানো হয়েছে। আমরা এখানে গাজীপুরের মেট্রোপলিটন পুলিশের ডিসি ইব্রাহিম খলিল রয়েছেন, আমরা তার কাছ থেকে একটু জানতে চাইব যে এই যে মুসল্লিরা যারা এসেছেন, এখানে অসংখ্য বিদেশি মেহমানও এসেছেন, তারা নির্বিঘ্নে বাড়িতে ফিরে যেতে পারে, এরকম কোনো ব্যবস্থা কি আপনারা, কী কী ব্যবস্থা গ্রহণ করেন? জি, ধন্যবাদ। যেহেতু আজকে দ্বিতীয় দিন, কালকে আখিরি মোনাজাতের মাধ্যমে এই ইজতেমা শেষ হবে, তো বিদেশি মেহমান এবং মুসল্লিরা যেন দ্রুত এই এখান থেকে সুন্দরভাবে যেতে পারে এই জন্য আমাদের বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে। যেমন যারা ঢাকা থেকে আসবে, কুড়িল হয়ে 300 ফিট হয়ে সাধারণ যে যানবাহনগুলো সেগুলো ডাইভারশন দেওয়া হবে, কুড়িল থেকে 300 ফিটের দিকে ডাইভারশন দেওয়া হবে। আবার ময়মনসিংহের দিক থেকে যে যানবাহনগুলো আসবে সেগুলো ভোগরা হয়ে বাইপাস দিয়ে ডাইভারশন দেওয়া হবে। আবার যেগুলো আশুলিয়া থেকে আসবে সেগুলো দৌড় ব্রিজ হয়ে মিরপুরের দিকে ডাইভারশন দেওয়া হবে। তাছাড়া ইজতেমার পরে আমাদের স্পেশাল ট্রাফিক ডিপ্লয়মেন্ট থাকবে, ট্রাফিক ব্যবস্থা থাকবে। এই ট্রাফিক ব্যবস্থার মাধ্যমে যেন যারা এই রাস্তায় বের হওয়ার সাথে সাথে বাসে যাত্রী পরিপূর্ণ হওয়ার সাথে সাথেই বাসগুলো যেন দাঁড়িয়ে না থাকে, যেন দ্রুত বাসগুলো চলে যেতে পারে, আর কোনো বাস যেন অতিরিক্ত ভাড়া আদায় করতে না পারে সেই জন্য আমাদের ব্যবস্থা থাকবে। আমাদের ইউনিফর্মে এবং সাদা পোশাকে একদম পুরা মহাসড়ক এবং রাস্তাগুলো জুড়ে আমাদের লোকজন থাকবে, যেন বাসগুলো কোথাও গিয়ে দাঁড়িয়ে থেকে দীর্ঘক্ষণ অপেক্ষা করে প্রতিবন্ধকতার সৃষ্টি করতে না পারে। আগামীকালকে তো আখেরি মোনাজাত, আপনারা মুসল্লিদের সঙ্গে, মুরব্বীদের সঙ্গে কথা বলেছেন কিনা, ইজতেমা কমিটি কী বলেছে, কখন নাগাদ? আমরা এই পর্যন্ত যে ইজতেমা কমিটির সঙ্গে কথা বলে যা জানতে পেরেছি যে 10:30 থেকে 11:00 মধ্যে আখেরি মোনাজাত পরিচালনা করা হবে। জি, ধন্যবাদ। নাদিয়া, শুনছিলেন যে পুলিশের যিনি এখানে কর্মকর্তা রয়েছেন ডিসি ইব্রাহিম, তিনি জানাচ্ছিলেন যে কিভাবে ট্রাফিক ব্যবস্থাপনাকে ঢেলে সাজানো হয়েছে। সর্বোপরি এখানে আগত মুসল্লিরা যাতে তাদের যাতায়াতে কোনো ধরনের প্রতিবন্ধকতা তৈরি না হয় সেজন্য কিন্তু গাজীপুর মেট্রোপলিটন পুলিশের যে ব্যবস্থার কথা সেটি কিন্তু তিনি জানালেন। আগত মুসল্লিরা যেটি আমাদেরকে বলেছিলেন যে তারা এখান থেকে ইমান আমল আখলাক এবং দিনের রাস্তায় মেহনতের যে শিক্ষা তারা গ্রহণ করেছেন সেগুলোকে তারা তাদের বাস্তব জীবনে কাজে লাগাবেন। নাদিয়া, এখন পর্যন্ত এই ছিল আমার কাছে সর্বশেষ, পরবর্তীতে আরো কোনো তথ্য পেলে আপনাকে সেটি আমরা জানিয়ে দেব। জাকির, আপনাকে ধন্যবাদ। দর্শক, ইজতেমা ময়দান থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী হাসান জাকির।